আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রাতের খাবারটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শেয়ার করি আপনাদের সাথে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি শুধু রান্না থেকেই শুরু করছি তো এখানে তো আমি প্রায় বসিয়ে দিয়েছি আর এখানে অলিভ অয়েল দিচ্ছি আর অলিভ অয়েল পরিমাণ মতোই দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে অলিভ অয়েল দিয়েছি একটু গরম হলে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব আমি চিকেনগুলোকে কিউব করে কেটে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো বের করে যখন রেখেছিলাম খাওয়ার টাইম হয়ে গিয়েছে তারপরও এগুলো এখনও মানে বরফ ছুটেনি আর কি যাই হোক সমস্যা নেই আমি তেলে দিয়ে দিয়ে তারপরে এগুলো ছুটিয়ে নিব। মোটামুটি ছুটে গিয়েছে বাকি কয়েকটা রয়ে গিয়েছে আর কি তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওইগুলো ছুটে যাবে দেখতে পাচ্ছেন একদম ছুটে গিয়েছে সবগুলো তো এখানে চিকেনের মধ্যে কি কি দিয়েছি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর হচ্ছে একটু লালমরিচের গুঁড়া আর লবণ আর কিছুই দিইনি এগুলো একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি যে ভেজিটেবলগুলো কেটে নিয়েছিলাম ওগুলো ভেজে নেব আমি ভেজিটেবলের মধ্যে নিয়েছি বরবটি তারপরে শিম গাজর আর হচ্ছে ফুলকপি এগুলো দিয়ে দিব দিয়ে একটু ভেজে নেব আর একটু সামান্য লবণ দিব শীতের মধ্যে না আমার এই ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে আপনারা এটা চিকেন ভেজিটেবলও বলতে পারেন যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন তারা এটা মেন ফুড হিসাবে খেতে পারেন অন্য কিছু লাগে না আর কি এখানে সব কিছুই আছে তো এটা যারা মানে ডায়েট করছেন তারা খেতে পারেন তাদের জন্য খুবই ভালো একটা হেলদি ফুড তো যাই হোক আমি এখানে এগুলো ভেজে নিব আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগে আমি এটার সাথে রুটি নিব কারণ হচ্ছে আমি অত স্বাস্থ্য সচেতন না মাঝে মাঝে আমি ভাতও খাই তো যাই হোক আমি মোটামুটি এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি লবণ দিয়ে এগুলো শুধু জাস্ট ভেজে নিয়েছি আর একদম শেষে মানে একটু ভাজা হলেই আমি এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো হচ্ছে বড়ো সাইজে যে পেঁয়াজগুলো পাওয়া যায় ওগুলো আমি কিউব করে কেটে নিয়েছি তো এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে একদম ভেজে নিব আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সয়া সস দিব আর একটু টমেটো সস দিব আর গোলমরিচের গুঁড়া দেব এই তো এটা আসলে একটা হেলদি একটা ফুড আপনারা ট্রাই করে দেখেন আমার কাছে তো অসম্ভব ভালো লাগে এই শীতে আমি মাঝে মাঝে এই ফুডটা খেয়ে থাকি মানে চিকেন সালাদ বলতে পারেন অথবা চিকেন ভেজিটেবল বলতে পারেন যেটাই বলেন না কেন আপনারা এটা খুবই স্বাস্থ্যকর একটা খাওয়ার আমার কাছে ভালো লাগে আমার ফ্যামিলির সবার কাছেই ভালো লাগে আরিবো খুব পছন্দ করে তো আমি শীত আসলেই এই ভেজিটেবলটা প্রায় সময় করি এবং রাতের বেলায় বেশি খাওয়া হয় কারণ দুপুরে সবাই একটু ভাত খেতে চায় বা ভর্তা ভাজি যে কোনো মাছ এগুলো খেয়ে থাকি আপনাদের সাথে আমার কখনো রাতের খাবারটা শেয়ার করা হয় না মানে ওইভাবে কখনো শেয়ার করিনি যে রাতে আমরা কি খাই ম্যাক্সিমাম টাইমে আপনাদের সাথে আমি শেয়ার করেছি মানে দুপুরের রান্নাটাই আমি বেশি শেয়ার করি তো দুপুরে যে রান্নাটা করি অনেক সময় ওই ওই রান্নার কিছু অংশ থেকে যায় ওগুলো আবার আরি বা ওর দাদু খায় আমি মানে আমি আমার জন্য আলাদা করে অনেক সময় এ ধরনের ভেজিটেবলটা করি এটা আবার ঘরের সবার জন্যই করি তো আমি খাই আর কি আর এই শীতে মানে শীত আসলে আমার এটা করা লাগেই লাগে মানে খায় এটা আমার পছন্দ তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রাতের বেলা আমি কিভাবে কোন খাবারটা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ম্যাক্সিমাম টাইমে আমার সব ভাতও খাওয়া হয় ভাতের সাথে কিন্তু এই ভেজিটেবলটা অত ভালো লাগে না রুটি পরোটার সাথেই খুব ভালো লাগে তো যখন ভাত খাই তখন তো অন্য তরকারি থাকে তো আজকের খাবারটা আজকের রাতের খাবারটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ভেজিটেবলগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে এবং ইয়ামি খুব টেস্টি একটা খাবার আর আপনারা এটা মেন ফুড হিসাবেও খেতে পারেন এই কারণে বলছি যারা একটু স্বাস্থ্য সচেতন যারা ডায়েট করছেন তারা এই ফুডটা ট্রাই করতে পারেন তো আমি মাঝে মাঝে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকের কাছে হয়তো পছন্দ নাও হতে পারে যাদের কাছে পছন্দ হবে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চিকেন ভেজিটেবলটা তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সেই সাথে রাতের খাবারটাও শেষ করব তো শেষ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভেজিটেবলটা কেমন হয়েছে চিকেন ভেজিটেবলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি রাতে বিভিন্ন সময় বিভিন্ন খাবার খেয়ে থাকি তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ